तो हेलो यूट्यूब फैमिली, वेलकम टू एसएस कमांडर गेमिंग यूट्यूब चैनल। আপনাদের স্বাগত। আমার একটি নতুন ভিডিওতে আজকে আমরা আমাদের হ্যান্ড ক্যাম গেমপ্লের সাথে কি মানে হ্যান্ড ক্যাম গেমপ্লের সাথে আমাদের একটা লোন অফ গেমপ্লে আমরা আপলোড করতে চলেছি। চলেন গাইস আমরা লোন অফ জাস্ট স্টার্ট করে দিই তাড়াতাড়ি। আমাদের লোন অফ জাস্ট আরে দুওতে করে দিই যাতে 1v2 সিচুয়েশন পরে বেশি। আর এখানে আমি জাস্ট সিঙ্গেল মানে সিঙ্গেল স্টার দিলে একটু সমস্যা হবে আর কি। তাড়াতাড়ি একদম মানে 2-3 মিনিটে ম্যাচটা শেষ হয়ে যাবে, যার জন্য আমি সিঙ্গেল স্টার্ট দিব না, যাতে 5-6 মিনিট পর্যন্ত লম্বা হতে পারে ভিডিওটা, তার জন্য আমি এটাকে ঠিক করে দিয়েছি। এখানে আমাদের একটা ক্লিপও কাটা হবে না গাইস। হয়ে গেছে, টিমমেটটাকে দেখি, দেখে তো একটু মানে এর মতো লাগছে, ভালো টিমমেট লাগছে। ও M10 গাইস, চলেন আমরা M10 দিয়ে ওয়ানটা মারব। আরে পুরো স্প্যাম চালাচ্ছে গাইস, কি ভাই পুরো স্প্যাম চালাচ্ছে। দুইটা কি কি ওয়ান্ডার পরে এসেছে নাকি দেখি প্রথমে। না এইটা, ও ভাই এটা তো ডাবল কিল করে দিয়েছে, তাহলে ডাবল কিল। হ্যাঁ কিন্তু খেলছে পুরো বডি স্প্যাম। আমি যে ওয়ান ট্যাপ মারতে গিয়েছিলাম এমটা লক হয় না, যার জন্য এর বডি খেয়ে আমার জন্য মুক্ত হলো। এইটাও লক হলো না। আরে ভাই এম কেন লক হয় না, একটা ওয়ান ট্যাপ গাইস। আরে এটাও M10 স্প্যাম করছে, একটা মেয়ে কি তাড়াতাড়ি করে দিন লোকটাও একটু মেরে দিই, তারপর সোজা রাস্তি পর আমি M10 স্প্যাম করবো। একটা ওয়ান ট্যাপ মেরে দিয়েছি, বাকি দিলাম ভাই কিছু করার নাই, এমনি আমার থেকে স্প্যাম করতে হবে, নাহলে এই যে স্প্যাম শুরু করেছে আর আমার কাছে ছিল না, ছিল না একটাও গ্লোবাল, আর আমি করতে পারতাম না। এখন তো এটা 1v2 হয়ে গেল, এই জন্যই আমি ডুওতে স্টার্ট দিয়েছি। সিঙ্গেলে স্টার্ট দিলে সমস্যা আর কি। গাইস এই অন্য ভিডিওর থেকে এইবারের ভয়েসটা কেমন আসছে একটু কমেন্ট করে বলবেন। আরে কভারের ভেতর থেকে মারছে তো, মানে এখানে ভেতরে আমি কিছু করতে পারবো না। আমার টিমমেটটাও একে বডি বডি মারছে, হেডশট মেরে দিল। আরে ভাই আমাকে কিল টিল করতে দিবে না কি, সমস্যা নেই, আমি মারলে যে আমার টিমমেট মারলো সেম। ও 1v2 ক্লাচ করে দিয়েছে, আমিও 1v2 ক্লাচ করেছি। এইদিকে এই নুবড়িটাও তিনজনকে মেরে দিয়েছে। আরে ভাই কি ভাই, আমাকে পেলো ওয়ান্টেড মারার জন্য। আরে 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 কি স্প্যাম, ওপি কি স্প্যাম মারছে। আরে ফ্রিজ দিয়ে মারার জন্য আসছে। আরে ভাই ফ্রিজ দিয়ে কোনো দিয়ে মারতে পারবে না, এখনো ট্রাই চলছে মারার ফ্রিজ দিয়ে। মেরে দিয়েছে একটাকে, আর এটা এখনো দেখছে একজনকে মেরে দিয়েছে, তাও এই ফিস চালাচ্ছে। কত বড় নুব গাইছে, কত বড় নুব, দেখেন দেখেন কত বড় নুব এই প্লেয়ারটা, ঠিক করছে ইমোট দিয়ে। ভাই সব এরা কি বট ভাই, ইজি এনিমিটাকে ওই ব্ল্যাক টি শার্টের প্লেয়ারটা ইজি মেরে দিতে পারতো, ফিস চালাতে চালাতে পুরো ম্যাচটা শেষ করে দিল। ভাই সব MP40 পেয়ে গেছে। আমাকে একটা কি করতে দিয়ে হেডশট দিয়ে দাও ভাই, ও কি হচ্ছে। আরে ওটাকে আমার টিমমেট মেরে দিল, র্যান্ডম টিমমেট বলতে পারো। আরেকটা খেলবো যদি কোনো মানে আমার টিমমেট পায় তারপর ওকে নিয়ে খেলবো আর কি। এ তো ভাই কিল সবগুলো নিয়ে নিয়েছে, আমাকে একটাও কিল করতে দিচ্ছে না, এতে এনিমি পেলেই মেরে দিচ্ছে, পেলেই মেরে দিচ্ছে, দেখেন পেলেই মেরে দিচ্ছে। গাইস আমরা আরেকটা লোনল স্টার্ট করে আপনাদের সঙ্গে দেখা করছি। আমি আমার একটা টিমমেটকে এনে তারপর স্টার্ট করেছি আর কি। এ হলো সেই টিমমেট বর্ন টু উইন, আপনারা আমার প্রায় ভিডিওতে দেখেছেন।
একটা কেমন কম্বিনেশন নিয়েছে, ভ্যাম্পিয়ার নিয়েছে আবার ডেজার্ট নিয়েছে। ওইদিকে গেল দিয়ে মারব। আরে বডি কেন করছে ডেজার্ট দিয়ে, তো আবার বডি। আরে আমার থেকে ওয়ান্ট আছে, ওয়ান্ট না ওটা ইউএনটি দিয়ে মেরেছে। আরে কই গেল? আরে ভাই এর কি হলো? আমি ভাই একটা ডেজার্টের হেডও পড়ছে না গাইস, কি হচ্ছে বুঝতে পারছি না। আর আমার পায়ের নিচে মশা যেভাবে কামড়াচ্ছে কি বলবো আমি। ও ভাই ফাইনালি একটা ডেজার্টের হেডশট পড়ে গেছে আমাদের, মারাত্মক একটা হেডশট পড়েছে। গাইজ আপনারা নিশ্চয়ই মানে হ্যান্ড ক্যামটা দেখে আপনাদের থেকে ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভাই অনেক কষ্ট করে কি সেট আপ বানিয়েছি এইটা করার জন্য। ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার থেকে কত কষ্ট হয়েছে শুধু একটা সেট আপ করার জন্য, যে কীভাবে আমি এই মানে ভিডিওটা বানাবো হ্যান্ড ক্যাম সহ। আর পাশের থেকে মেরে দিলাম, একটাকে মেরে দিয়েছিলাম পাশের থেকে মেরে দিলে সমস্যা নেই। এ তো নিয়েছে অনেক মারাত্মক একটা লোক, কিন্তু আমার থেকে একদমই ভালো লাগছে না ওকে দেখে। মানে কাস্টম তো বলতে পারবো না, লোকটা কিন্তু মারাত্মক হচ্ছে। এম্পি40 হেড কোথায় গেল? আরে আজকে কোনো গানেরই হেড পড়ছে না, কি হলো এটা? আমার তো একে কোনো স্কিনই নেই। এই মেডিকিট করলো না, আর এই তো একটা মেডিকিটও করে নাই, শুধু একটা বডি শটেই শেষ। আমি তো ওয়ান্টেড মারতে চেয়ে মারতে চেয়েছিলাম, তো একটা বডি শটেই শেষ হয়ে গেল। এই এইটাতে কিন্তু ওপি হচ্ছে গাইস 7টা কিল আমার, তাও বডি বডি আমি গট গাইস। আমি বলি না আমি পুরো
চাটনি হয়ে দিয়েছি, ওকে একটা ছুটি লেগেছে, একে আর একটা ছুটি লেগেছে। টনিশের হেডশট লেগেছে মাত্র। ও ভাই, এও একদম বরাবর টাইমে এসেছে। এর কাছে গ্লোবাল আছে, আমার কাছে গ্লোবাল নাই। আরে একে দিয়ে মেরে দিল, হাট ভাই ভাই, ওয়ান টাইম ওয়ান টাইম খেলছে, একে দিয়ে মারছে, এমনটা লাগে গাইস। পুরো ফালতু একটা কাজ হয়ে গেছে আমাদের সঙ্গে। ইমোট দেখাচ্ছে, ইমোট আমাদের কাছেও আছে ভাই, পুরো মাথা খারাপ হয়ে যায়। শটগান দিয়ে ওয়ান টপ ওয়ান টপ খেলছি, একে একটা বের করে ফেলছে। উপরে এনিমিটা উঠেছে, অন্যান্য সময় তো মারলো, অন্যান্য সময় তো ওয়ান টপ করতে করতে হরণ হয়ে যায়। ও পি ভাই, এটা 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 মারাত্মক ছিল। কিন্তু আবার ডেজার্ট সিঙ্গেল ডেজার্ট ফাইনাল স্কিনও আছে, তো বলা যায় না, স্কিনেরও অনেক কাজ আছে এখানে। আমার তো কোনো স্কিন নেই, টপ আপ করি না। আরে বডি পড়লো, হ্যাডশটের আওয়াজ হলো, আমি মনে করছি হ্যাডশট পড়েছে, এবং এইবার তো হ্যাডশট পড়েছে 100%। ওই দিক দিয়ে নাম প্লেয়ারটা, ও ভাই, ও ভাই সাহ, তো বডি মারতে মারতে শেষ করে দিচ্ছে আমাকে। ও পি গাইস, এতক্ষণ আমরা মানে হেডশট মারতে পারিনি ডেজার্ট দিয়ে, এখন মেরে দিয়েছি। তো গাইস, আজকের ভিডিওটা যদি একটু আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, গুড বাই গাইস। দেখেন এইটা ছিল ভাই, এইটা ছিল আমার সেট আপ। এখানে আমি পাটি লাগিয়ে এদিক দিয়ে মানে আমার আলোটা দিয়েছি, আর এখানে আমার কতগুলো উল্টাপুল্টা জিনিস আছে, মানে কী বললে বই টই আছে, ওইগুলো সবগুলো আমি সরিয়ে মানে ওগুলোকে ঢাকার জন্য আমি এদিক দিয়ে এটা কাপড়টা দিয়ে দিয়েছি আর কি। তারপর ক্যামেরাটা দেখেন গাইস, ক্যামেরাটা কী মারাত্মক অ্যাঙ্গেলে লাগিয়েছি। আমার কাছে কোনো স্ট্যান্ড নেই, তাই আমার থেকে এই জোগাড়ও স্ট্যান্ড বানানো হয়েছে। তো গাইস ফাইনালি আমি আপনাদেরকে আমার এই যে মানে মাঝখান দিয়ে আমি বসেছিলাম আর কি, এদিক দিয়ে আমার ভিডিওটা হচ্ছিলো, এইটাতে আমার ভিডিও হচ্ছিলো, এদিক দিয়ে আমার এদিকে বেশি মানে এটা একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের দেখতে পাচ্ছেন, এইটার জন্য আমি ওই যে কী বলে ওইটা দিয়েছিলাম আর কি, এই লাইটটা দিয়েছি, না হলে এই লাইটটার কোনো কাজ ছিল না। তো গাইস আজকে মানে এতটুকুই, আজকের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, গুড বাই।